হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি কলকাতা পুলিশ কনস্টেবলে স্পেশাল জি কে ক্লাসের আজ আট নম্বর পর্ব রয়েছে পঞ্চাশটি এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস কত বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার অপশন বি দুই নম্বর পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সেই সময়কে বলে এক সৌর দিন ডি তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা আখ উৎপাদনে প্রথম মুর্শিদাবাদ অপশন এ চার নাম্বার তরাই মৃত্তিকায় কোনটির অভাব লক্ষ্য করা যায় ফসফেট অপশন বি পাঁচ নাম্বার প্রশ্ন পিঠ মৃত্তিকা কোথায় দেখা যায় কেরালা অপশান এ ছয় নম্বর কোনো নির্দিষ্ট অঞ্চল বা পরিবেশের অন্তর্ভুক্ত প্রাণী গোষ্ঠীকে বলে ফনা অপশান সি সাত নাম্বার কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আকবর অপশান এ আট নাম্বার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় বোম্বাই অপশান এ নয় নম্বর ভাস্কোটা গামা কবে ভারত এসেছিলেন চৌদ্দশো সালে অপশন বি দশ নম্বর প্রশ্ন কুতুব মিনার কে তৈরি করেছিলেন ইল তুতমিস বি এগারো নাম্বার সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল নিম্নের কোনটি শালগাছ অপশন বি বারো নম্বর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন ব্রিটিশ শাসক গুলি চালাবার নির্দেশ দেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে কোন ব্রিটিশ শাসক গুলি চালাবার নির্দেশ দেন জেনারেল ও ডায়ার অপশন সি তেরো নম্বর দেশীয় সংবাদপত্র আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ অপশন বি চোদ্দ নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দ অপশন সি পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন অপশন সি ষোলো নম্বর প্রশ্ন রেড কে প্রতিষ্ঠা করেন সম্রাট শাহজাহান অপশন বি সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কবে প্রবর্তিত হয় উনিশশো সাল অপশন বি আঠেরো নম্বর প্রশ্ন স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত অভিকর্ষজ বল অপশন সি উনিশ নম্বর প্রশ্ন দুটি ঘটনার মধ্যবর্তী সময়ে ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্টপওয়াচ অপশান বি কুড়ি নম্বর মেট্রো নাম হল উপগ্রহ উৎক্ষেপণকালে ব্যবহৃত সময়ে নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি অপশান সি একুশ নাম্বার সোনা বা হীরের ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয় ক্যাডেট অপশান সি বাইশ নাম্বার প্রশ্ন ভর মাপার যন্ত্রের নাম কি সাধারণ তুলা যন্ত্র অপশান ডি তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্ন লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার ওজন বাড়ে ঘটনাটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ভরবেগে সংরক্ষণ সূত্র অপশন বি চব্বিশ নাম্বার কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে এক্ষেত্রে শক্তি রূপান্তর কিরূপ গতিশক্তি থেকে তাপশক্তি অপশন বি পঁচিশ নম্বর নিচের কোন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই মোম অপশন সি দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার উল্লিখিত হয়েছে উনিশ নং ধারায় অপশন গ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন বেকিং পাউডার আসলে কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ছাব্বিশ নম্বর ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে কমিশনের সভাপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি অপশন সি সাতাশ নম্বর কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন অপশন বি আঠাশ নম্বর কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম গুজরাট অপশন ডি উনত্রিশ নম্বর নিম্নের কোন স্থানীয় বায়ু স্নো ইটার বা তুষার ভক্ষক নামে পরিচিত চিনুক অপশন বি তিরিশ নম্বর প্রশ্ন কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশন বি একত্রিশ নম্বর বিধানসভার অধিবেশন আহ্বান করেন কে রাজ্যপাল অপশনে এ বত্রিশ নম্বর বিধানসভায় কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ কে করেন স্পিকার বা অধ্যক্ষ অপশন বি তেত্রিশ নাম্বার প্রশ্ন কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয় এক ভাগ এইচ এনত্রীর সাথে তিন ভাগ এইচ সিএলএ মিশ্রণ অপশন ডি চৌত্রিশ নাম্বার এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় রেডিয়ান অপশন ডি পঁয়ত্রিশ নম্বর উনিশশো সালে লর্ড উপর উপরকে আক্রমণ চালিয়েছিলেন রাজবিহারি বসু অপশনে ছত্রিশ নম্বর কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় লাহোর অপশন সি সাঁইত্রিশ নাম্বার নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু পেট্রিয়টে অপশনে এ আটত্রিশ নম্বর টোডরমল কে ছিলেন আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ অপশন বি উনচল্লিশ নম্বর আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি চল্লিশ নাম্বার তরিত লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক অপশান বি একচল্লিশ নাম্বার পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে উড়িষ্যা অপশান বিয়াল্লিশ নাম্বার প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে ডারউইন অপশান সি তেতাল্লিশ নাম্বার কোষের শক্তিঘর কাকে বলে মাইক্রোকন্ডিয়া অপশানে এ চুয়াল্লিশ নাম্বার শিম্পাঞ্জি প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত আটচল্লিশটি অপশনে এ পঁয়তাল্লিশ নাম্বার মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত চুয়াল্লিশটি অপশান এ ছেচল্লিশ নাম্বার ক্রোমাটিন জালিকা কোথায় দেখা যায় নিউক্লিয়াসে অপশান সি সাতচল্লিশ নম্বর বংশগতী বিদ্যা জনককে মেন্ডেল অপশান বি আটচল্লিশ নাম্বার প্রাচীর কোন জাতীয় পদার্থ দ্বারা গঠিত সেলুলোজ অপশানে এ নম্বর নাম্বার বর্ণহীন প্লাস্টিটকে কি বলে লিউকো প্লাস্টিড অপশান সি শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে হংসচঞ্চু প্লাটিপাস অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঞ্চাশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই